প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বিনিয়োগকৃত প্রতিষ্ঠান ঢাকা রিজেন্সির অস্তিত্ব নিয়ে সংকটে উদ্যোক্তারা। ব্রিটিশ বাংলাদেশীদের অর্থায়নে গড়ে তোলা এই পাঁচ তারকা হোটেলের কর্ণধাররা বলছেন, পরিকল্পিতভাবে মালিকানা নিয়ে সংকট সৃষ্টি করে প্রতিষ্ঠানটি ধ্বংস করার চেষ্টা করছে দেশের একটি চক্র। তাদের বক্তব্য, দ্রুত সমস্যার সমাধান না হলে এই ঘটনা বিরূপ প্রভাব ফেলবে দেশে প্রবাসীদের অর্থ বিনিয়োগে। লন্ডন থেকে আশিক মাহমুদের রিপোর্ট। 2007 সালের 14 এপ্রিল যাত্রা শুরু এক স্বপ্নের। তিনজন ব্রিটিশ বাংলাদেশের উদ্যোগ আর বেশ কজন প্রবাসীর বিনিয়োগের ভিত্তিতে শুরু হয় ঢাকা রিজেন্সি হোটেলের কার্যক্রম। আমাদের অরিজিন সব কিছুর পরে বাংলাদেশে, তো আমার মনে হয় সবাই যদি করতে পারে আমরা কেন করতে পারবো না। সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় খুব অল্প সময়ে। 2010 সালে পূর্ণাঙ্গ হোটেল হিসেবে যাত্রা শুরুর পরের বছরই লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানটি। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্যপদ দাবি করেন বিনিয়োগকারীদের একটি অংশ, যাদের মালিকানা 7%-এরও কম। একের পর এক মামলা করা হয় প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় হোটেলটি। আমরা মাইনরিটি শেয়ারহোল্ডারের মধ্যে আমরা 120 জন আছি যারা এখানকার ব্রিটিশ। ফেব্রুয়ারিতে হঠাৎ আমরা শুনলাম 8-10 জন ইনভেস্টররা হোটেলে ঢুকে হোটেল দখল করে ফেলছে, এবং আমাদের যে মেইন উদ্যোক্তারা দুইজনকে জেলে ঢুকিয়ে দিছে, আর একজন এই দেশে ছিল, ওনার নামে ওয়ারেন্ট আছে। প্রথমত বেআইনি, সেকেন্ডলি এটা আমার মতে বিবেকের বাইরে। তবে পরিচালনা পরিষদের সদস্যপদ দাবি করা অংশটি বলছে দীর্ঘদিন বঞ্চিত করা হয়েছে বিনিয়োগকারীদের। 52% তারা নেবেন এবং 52%-এর এগেনস্টে তারা 52 কোটি টাকা ইনভেস্ট করবেন পর্যায়ক্রমে, কিন্তু তারা সেই টাকাটা যে ইনভেস্ট করছে সেটার কোনো প্রমাণ, দালিলিক কোনো প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেনি। আর গত 7-8 বছরে যে ব্যবসা হয়েছে সেটার অ্যাকচুয়ালি প্রপার কোনো ডিভিডেন্ড যেভাবে বলা হয়েছিল সেভাবে দেওয়া হচ্ছে না। আর হোটেলটির অন্যতম উদ্যোক্তা মোসলে আহমেদের অভিযোগ, প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতে বিনিয়োগকারীদেরই একটি অংশকে ব্যবহার করছে একটি চক্র। আমার মনে হয় প্রবাসীরা যখনই বাংলাদেশে যান, এ ধরনের কিছু চক্র বাংলাদেশে এক্সিস্ট করে যারা এই 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 সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে। হোটেলটিকে বাঁচাতে এখন প্রবাসী বিনিয়োগকারীরা কখনো ছুটছেন হাউস অব কমন্সে, আবার কখনো ধর্ণা দিচ্ছেন বাংলাদেশ হাইকমিশনে। বলছেন, এমন ধরনের ঘটনা বিমুখ করবে প্রবাসী বিনিয়োগকে, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। এখন ইংল্যান্ডে যারা আছে গড়ে গড়ে কাহানি হলো যে দেশে গেলে হয়রানির শিকার হবেন। আশিক মাহমুদ, চ্যানেল 24, লন্ডন।